মূলত আজকের কিসের এই পদযাত্রা এবং এই পদযাত্রাতে কি বার্তা দিতে চাইছেন? আজকে শেয়ারা বাজারে বিভিন্ন মুসলিম সংগঠনের তরফ থেকে আজকে একটা বিশাল পদযাত্রা আপনারা দেখলেন। তার মূল উদ্দেশ্য যে ভারতবর্ষে সংখ্যালঘু, আদিবাসী এবং দলিত শ্রেণীর উপর যে বিভিন্ন প্রতিদিন যেভাবে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা এই পথসভা করলাম। যে ভারতবর্ষের সমস্ত মানুষ হচ্ছে এক, তারা একে অন্যের পরিপূরক হয়ে থাকবে, একে অন্যের পাশে থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। আজকে যেখানে মাদ্রাসা দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, যদি আপনি মাদ্রাসার সিলেবাস দেখেন, মাদ্রাসা যান, সেখানে লকেট চট্টোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ একজন সাংসদ, তিনি একজন পার্লামেন্টের প্রতিনিধি হয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তিনি দেখিয়ে দিন যে ভারতবর্ষের কোনো মাদ্রাসায় একটা মাদ্রাসার নাম করুন যেখানে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, আমরা নিজেরা মাদ্রাসা বন্ধ করে দেবো। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে এক অন্যের পাশে বসবাস করছি, তো সেখানে আমাদের মধ্যে কেউ বিভেদ করার চেষ্টা করছে, সেই বিভেদটা রোখার উদ্দেশ্যই আমাদের এই পথসভা। আমরা সমস্ত মানুষ এক, এটাই আমরা প্রকাশ করতে চাইছি, সম্প্রীতি বার্তাই দিতে চাইছি। একে উপস্থিত ছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের জমিয়তুল আইমা, আমাদের ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক হাফিজ সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন, আমাদের বাম সেবের অনেক নেতৃত্ব ছিলেন, অজিত সোরেন ছিলেন, অনুপ বেজ ছিলেন, আরও বিভিন্ন ধরনের রামকৃষ্ণবাবু আছেন, শ্যামসুন্দর সেন ছিলেন, আমাদের মুসলিম সংগঠনের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিল, হাজি আশরফ সাহেব ছিলেন, আমাদের ব্লকের নেতৃত্ব সদরুল সাহেব ছিলেন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা এর মধ্যে উপস্থিত ছিলেন। আমরা আজকে মুসলিম সমাবেশ হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে, বিভিন্ন মানুষকে আমরা কিন্তু আহ্বান করেছিলাম, তারা কিন্তু আহ্বান, আপনারা দেখছেন আমাদের কোথা থেকে শুরু করে কোথায় শেষ করলেন। আজকে হাটতলা থেকে লাইকা বাজার পর্যন্ত প্রায় 5,000 মানুষ নিয়ে আমরা মূলত আজকের এই ধর্মীয় যে মিছিল আমরা এখানে হলো, এই শোভাযাত্রা থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে? আজকের এই সভা ধর্মীয় সভা, মানুষ আজকে যেভাবে করছে এবং মানুষের যে এভাবে মানুষ সম্পর্ক তুলে ধরে যাচ্ছে, তাই আজকের এই জনসভায় আমরা এসেছি, কারণ মানুষ আমরা হিন্দু মুসলমান সকলে যেন ঐক্যভাবে বাস করতে পারি এবং সকলের স্বর্ণপ্রতি ভালোবাসা নিয়ে আমরা যেন সকলকে ভালোবাসতে পারি। আর আজকের ভালোবাসার বার্তা এনারা দিয়েছেন এখানে, সকলেই শুনেছেন, সকলেই শুনছেন, আমরা বলতে যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা না হলে ঈশ্বরকে লাভ করা যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর মানুষের মধ্যেই আছেন, বিনা সৃষ্টি যে ভালোবাসবে না তার ভবিষ্যতে সুশান্তি হয় না। তাই আমরা বলি আজকের সভায় যা জানলাম, এরা মানুষকে সুস্থ রাখার জন্য সকল পরিবার মানুষ যেন সুস্থ থাকে, সকলকে একত্র নিয়ে একত্রভাবে আমরা চলতে পারি, যেন ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো বিভেদ না আসে, এই বলে আমি আমার আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামসুন্দর সাহেব। আইম্মা ওয়াল উলামার উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আজকের এই শেয়ারা বাজারে মৌন মিছিল ও পথসভার আয়োজন এই জন্যই করলাম। বর্তমান ভারতবর্ষের দলিত সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন ভণ্ড গোরক্ষকদের অত্যাচারে কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নির্যাতিত হচ্ছেন, কোথাও ধর্মের নামে মানুষ নির্যাতিত হচ্ছে, ধর্মের নামে মানুষ খুনোখুনি হচ্ছে, দলিত সম্প্রদায়ের মানুষও মরছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও মরছে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বর্তমানে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, এরা রাস্তায় চলতে এই মুহূর্তে ভয় খাচ্ছে, আতঙ্কিত, কারণ যে কোনো মুহূর্তে হয়তো তারাও এই নির্যাতনের শিকার হতে পারে। সেই জন্যে আমরা এই পথসভা এবং এই মৌন মিছিল এই জন্যে করলাম। আমরা প্রশাসনিক বন্ধুসহ কেন্দ্রীয় সরকারকে এই বার্তায় আমরা দিতে চাই অনুরোধ, আমাদের কাতর আবেদন এটাই যে বিনয়ের সাথে আপনার কাছে আমরা সাধারণ নাগরিক হিসাবে আবেদন করছি, অন্তত দেশের প্রতিটা নাগরিককে একটু তাদের মর্যাদা, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার, এই নিরাপত্তা আপনাকেই দিতে হবে। শুধু নিরাপত্তার আকাঙ্ক্ষা নিয়ে আজকে কিন্তু আমরা বসেছি এবং যে অত্যাচারের শিকার সাধারণ মানুষ হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ হোক, এবং ধর্ম নিয়ে হিন্দু মুসলিম অন্যান্য জাতির ভিতরে যে একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হোক। আমরা চাই ভারতের সম্প্রীতি বজায় থাকুক, ভারতের সংহতি বজায় থাকুক, হিন্দু মুসলিমের সম্প্রীতি বজায় থাকুক। আমরা এই সম্প্রীতিকেই সামনে রেখে এবং অবিলম্বে এই মব লিঞ্চিং বন্ধ হোক, এই দাবি আজকে আমরা এই পথসভা থেকে রাখলাম। আমার শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক। আপনারা দিচ্ছেন।